আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে গরুর বট বা গরুর ওজুরি। এই গরুর বট বা ওজুরি ভুনাটা খুব সহজে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার এই মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি গরুর বট বা ওজুরি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বটটাকে একটু গরম পানি দিয়ে ভাপিয়ে এরপর আমি অতিরিক্ত চর্বিটাকে ফেলে দিয়েছি। তো বন্ধুরা, আমি আমার প্রয়োজন অনুযায়ী গরুর বট বা ওজুরি নিয়েছি। এই গরুর বট বা ওজুরিটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে এরপর আমি গরম পানিতে কিছুটা ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখানে আমি গরম মশলা নিয়েছি, আমি এখানে এলাচ নিয়েছি 4-5টা নিয়েছি, গোলমরিচ 1 চা চামচ, লবঙ্গ নিয়েছি 1 চা চামচ, একটা স্টার মশলা নিয়েছি, একটা বড় এলাচ, 3 টুকরো দারচিনি আর নিয়েছি তেজপাতা। এইসব গরম মশলার উপকরণগুলো দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। আমি পরবর্তীতে গরম মশলার গুঁড়িটাও ব্যবহার করব। আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা জিরা আর কয়েকটা লাল মরিচ একসাথে করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে একটা সফট পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও এই মশলাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো মশলা নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। বন্ধুরা, যার যেরকম উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। বাহিরে কিন্তু বেশ সুন্দর আবহাওয়া, আজকে ভীষণ সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই রিমঝিম শব্দে ভীষণ মজার মজার রেসিপি তৈরি করে খেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরকম আবহাওয়াতে মজার মজার রেসিপি তৈরি করতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে আমি আমার রেসিপিটা তৈরি করে নেব। চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে, তেলটা কিছুটা গরম হয়ে আসলে এরপর আমি এখানে মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার স্লোতে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, এতে করে মশলার গা থেকে ভীষণ সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে পেস্ট, আদা, রসুন, জিরা, গরম মশলা, জিরা একসাথে পেস্ট করে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যার যার উপকরণ অনুযায়ী কিন্তু টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আমি এখানে প্রায় 2 কেজি থেকেও কিছুটা বেশি আছে ওজুরি বা বট, আমি সেই অনুযায়ী কিন্তু রেসিপিটা তৈরি করে নিচ্ছি। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে, এখন শুকনো উপকরণগুলো তেলে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন পানিটা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে মশলাগুলোর গা থেকে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আমরা যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে
মশলাটাকে যদি আগে থেকে কিছুটা ভালো করে কষিয়ে নেই তাতে করে সেই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আমি মশলাটাকে একটু নেড়ে দেব। বন্ধুরা দেখুন মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, তেলটা কিন্তু উপরে ভেসে গেছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে বেশ ভালো করে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এরপর আমি খুব ভালো করে ক্লিন করে রাখা অজুরিটা এখানে দিয়ে দিলাম। অজুরিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি অজুরিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা খুলে এখন আবারও অজুরিগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ এই পর্যায়ে এসে কিন্তু একটু হাইতে করেই কিন্তু আমি রেখেছি, এতে করে মশলা থেকে ভীষণ সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাবে। তো বন্ধুরা খুব ভালো করে নেড়ে চেড়ে অজুরিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অজুরির ভেতরে আমি দিয়ে দেবো এখানে গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এই অজুরিটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, আমি কিন্তু একবারেই পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে এই অজুরিটাকে রান্না করে নেব। একবারে পানি দিলে তখন কিন্তু আর বারবার কষিয়ে নেওয়া যাবে না, তাই অল্প অল্প পানি দিয়ে পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে আবারও পানি অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখুন প্রথম পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, পানিটা কিন্তু শুকিয়ে গেছে কিন্তু অজুরিটা এখনও সেদ্ধ হয়নি। তো আমি অজুরিটা সেদ্ধ হওয়া পর্যন্ত বারবার পানি দিয়ে অজুরিটাকে রান্না করে নেব। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে এসে আবারও হাতলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে করে আবারও মশলাগুলোর সাথে অজুরিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি অজুরিটাকে আবার হাতল দিয়ে নেড়ে চেড়ে আবারও পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। এভাবে করে আমি কিন্তু একবারে পানি না দিয়ে বারবার পানি দিয়ে অজুরিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে। এরপর কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একবার কিন্তু গরম পানি আরও 2 কাপ পরিমাণে দিয়েছি, দিয়ে চেক করে দেখেছি আমার অজুরিটা সেদ্ধ হয়েছে কি না। আমার অজুরিটা এই পর্যায়ে এসে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে প্রায় 3 বার 6 কাপ পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা অজুরি সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, তবে একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে যদি অজুরিটা রান্না করা হয় এই অজুরিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখন অজুরি থেকে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখন অজুরিটাকে একটু বাগার দিয়ে নেব। আপনারা যদি একেবারে ভাজা ভাজা খেতে চান তাহলে কিন্তু আরও কিছুটা তেল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একটু মাখা মাখা রাখবো, যার কারণে এখানে আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু বাগারটা দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ, দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে আস্ত জিরা দিয়ে দেব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আস্ত জিরা আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। এই হলুদের গুঁড়াটা দিলে অজুরির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে, কালারটাও সুন্দর হবে, দেখতে ভীষণ চমৎকার একটা আকর্ষণীয় কালার চলে আসবে। এই হলুদটা যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে। তো কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসছে ঠিক সে সময় আমি তেলটা দিয়ে বাগার দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে, আপনারা তৈরি করলেও কিন্তু এরকম একটা অ্যারোমা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজে কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমি বাগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অজুরির সাথে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। সব শেষে আমি আরও 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি এখানে দিয়ে দিলাম। এটা আমার হোমমেড তৈরি করা গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়িটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন।
বাগারটা দিয়ে আরও কিছুক্ষণ হাই হিটে করে আমি আরও কিছুটা জাল করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। বন্ধুরা দেখুন কত মজাদার একটা রেসিপি খুব সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল। আমি এখন একটা সার্ভিং ভোলে তুলে দেখিয়ে দিচ্ছি। এই অজুরির ভুনাটা আপনারা চাইলে গরম ভাত কিংবা খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই অজুরিটা সার্ভ করতে পারেন। বন্ধুরা আমার রেসিপি রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু বাহিরের আবহাওয়াটা দেখুন এখনও কিন্তু রিমঝিম বৃষ্টি চলছে। তো এরকম মজাদার একটা আবহাওয়ার ভিতরে যদি আমরা এরকম মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিই, প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে, আর নিজের কাছেও কিন্তু এরকম মিষ্টি মিষ্টি আবহাওয়াতে রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই উজুরি বা বট ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। যারা আমার পেজ থেকে রেসিপিটা দেখছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।